নমস্কার, দেখছেন কলকাতা টিভি। ধর্মযুদ্ধ 2024 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নন্দীগ্রামে বামেদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামে বামেদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এই অভিযোগ উঠছে বামেদের পাল্টা প্রতিবাদে পিছু হটে যায় বিজেপি, এমনটাই জানা যাচ্ছে। ঠিক কি ঘটেছে, কি কারণে বাধা? উনি আমাদেরকে অযথা হস্তাধস্তি ক্যামেরা ছাড়িয়ে নেওয়ার হুমকি, এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে রাস্তায় হ্যারাসমেন্ট করছে। আমরা ভিডিও রেকর্ডিং করছি, এই যে সৌম্যজিৎ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সৌম্যজিৎ, ঠিক কি নিয়ে এই বচসা ধাক্কাধাক্কি পর্যায়ে পর্যন্ত পৌঁছলো? আজ নন্দীগ্রামে 2 নম্বর ব্লকে যে স্কুল মোড় রয়েছে, টাকাপুরা বেসিক স্কুল মোড়, সেখানে দুপুর 1টা নাগাদ প্রচার চালাচ্ছিলেন সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। এবং প্রচার চলাকালীন কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের প্রচারে বাধা দেয়, কিন্তু পিছু না হতে কিন্তু সায়ন ব্যানার্জি তিনি প্রার্থী এবং পাশাপাশি সিপিআইএম এর আরো কর্মী সমর্থক তারা কিন্তু ঘুরে দাঁড়ান এবং রণদেহী মুহূর্তে প্রতিরোধের চেষ্টা করলে কিন্তু পাল্টা উত্তেজনা ছড়ায় এলাকায় এবং বিজেপি কিন্তু পিছু হটে। সৌম্যজিৎ, এতে কি কেউ আহত হয়েছেন? যে ছবি দেখতে পাচ্ছি রীতিমতো ধাক্কাধাক্কি চলছে। দেখো, এখনো আহত হয়নি এবং পাশাপাশি ইতিমধ্যেই সায়ন ব্যানার্জি জানিয়েছেন যে তারা প্রতিরোধ করতেই কিন্তু বিজেপি ইতিমধ্যেই তারা পিছু হটেছেন এবং নন্দীগ্রামে বামেদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনিও যান এবং তাকেও ধাক্কা দেওয়া হয়, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজ্যে 8টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে বিচ্ছিন্নভাবে, কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে, তবে এরই মধ্যে কিন্তু ভোট পার্সেন্টেজ চলে এসেছে। 3টে পর্যন্ত ভোটের হার 66.05%, বহরমপুরে ভোট পড়েছে 65.57%, এমনটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। 3টে পর্যন্ত ওভারঅল ভোট পড়েছে 66.05%। কল্লোল রয়েছে আমার সঙ্গে। কল্লোল, এই যে 8টি লোকসভা কেন্দ্রে ভোট চলছে, কোথায় কত পার্সেন্টেজে পোলিং হলো এখনো পর্যন্ত? বিকেল 3টে পর্যন্ত যে 8টি লোকসভা কেন্দ্রে ভোট চলছে সেখানে পার্সেন্টেজ হার টোটাল যদি বলা হয় 66.05%। এবং আমি যদি বিভিন্ন কেন্দ্র অনুযায়ী বলি তাহলে বহরমপুরে 65.57%, কৃষ্ণনগর 66.37%, রানাঘাট 66.18%, বর্ধমান পূর্ব 67.83%, বর্ধমান দুর্গাপুর 67.92%, আসানসোল 7.26%, বোলপুর 69.05%। অর্থাৎ এই বোলপুরে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই 8টি কেন্দ্রের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজ করেছে। অর্থাৎ আমরা প্রত্যেকটা 2 ঘন্টা অন্তর অন্তর যে পার্সেন্টেজ, অর্থাৎ ভোটদানের যে হার, সেই ভোটদানের হার আমরা দর্শকদের জানাচ্ছি। তবে এই মুহূর্তে আমি একটা বড় খবর যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ বা বহরমপুর লোকসভা কেন্দ্রের সালার 168 নম্বর বুথ,
এই 168 নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তার কারণ, ওখানে তৃণমূল কংগ্রেসের যে বুথ এজেন্ট রয়েছে শেখ মজিদ, তিনি ওই প্রিসাইডিং অফিসারের সঙ্গে করে নিয়ে, অর্থাৎ তার মদতেই একের পর এক দেদার ভোট, অর্থাৎ ছাপ্পা ভোট করছিলেন শাসক দলের পক্ষে। এবং এই অভিযোগ কংগ্রেসের তরফ থেকে জমা দেওয়া হয়েছিল এবং ভিডিও সহ, সেই ভিডিও খতিয়ে দেখে জেলা মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে খবর টবর নিয়ে যখন অথেন্টিক হলো, তারপরে ওই 168 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন সূত্রে এমন খবর পাওয়া গেছে। ধন্যবাদ কল্লোল, কথা বলছিলাম প্রতিনিধি কল্লোল মণ্ডলের সঙ্গে।